প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সোহাজ কিচেনের আজকের আয়োজনে আরও একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তৈরি করে দেখাবো ভ্যানিলা ময়েস্ট কেক। এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন এখন এই কেকের রেসিপিটি দেখে নিচ্ছি। কেকটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে স্বাভাবিক তাপমাত্রার দুটো ডিম নিয়েছি। এখন এই ডিমের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন বিটার দিয়ে বিট করে নেব, যতক্ষণ পর্যন্ত না চিনির দানাটা পুরোপুরি গলে যাবে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসবে। আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়েও বিট করে নিতে পারবেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। যখন দেখবেন চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর ঘনত্বটা ঠিক এই রকম হবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। আবারও কয়েক সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এখন শুকনো উপকরণ চেলে নিচ্ছি। একটি চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার। এখন চেলে এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন বিটারের সাহায্যে প্রথমেই মিশিয়ে নিচ্ছি। দশ সেকেন্ডের মতো বিট করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে, এখন বিটার সরিয়ে নিচ্ছি। এখন লিকুইড মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটি হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম বাটার, তবে বাটারের পরিবর্তে আপনারা তেলও দিতে পারবেন। এখন নেড়ে চেড়ে একটা বলক তুলে নিচ্ছি। আমি একটা বলক তুলে নিয়েছি, দেখুন বাটারটা পুরোপুরি গলে গিয়েছে। এখন এই গরম লিকুইড দুধের মিশ্রণ ডিম আর ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু বিটার দিয়ে বিট করা যাবে না, একটি স্প্যাচুলা অথবা হ্যান্ড হুইক্সের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। এই গরম দুধ দেওয়ার কারণেই কিন্তু কেকটা ময়েস্ট হবে আর এই কেকের ব্যাটারটা এইরকম হালকা একটু পাতলা হবে। ব্যাস, কেকের ব্যাটার আমাদের রেডি। এখানে আমি আমার পছন্দ মতো একটি কেক প্যান নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কেক প্যান নিতে পারবেন। আমি তেল ব্রাশ করে কেকের মোল্ডের মাঝে এবং চারপাশে একটু উঁচু করে বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। এখন কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি, হালকা হাতে ভালো মতো ট্যাপ করে নিচ্ছি। এই কেকটি আমি ওভেনে বেক করব, তবে আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারবেন। চুলায় তৈরি বেশ কিছু কেকের রেসিপি আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। কেকটি বেক হতে আমার 40 মিনিট সময় লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। আর ময়েস্ট কেকের ওপরে এরকম একটু ক্র্যাক পড়বে, এতে ভয় পাবার কিছু নেই। এখন কেকটি আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। কেকটি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন বেকিং পেপার তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। ট্রাস্টমি, কেকটা খেতে কিন্তু অনেক মজার হয়েছে। প্রিয় দর্শক, রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।